52 দিন হয়ে গেল যুদ্ধ চলছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে অবাধ ধ্বংসলীলা চলছে বিভিন্ন শহরে উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরে নির্বিচারে গোলাবর্ষণ করেছিল রাশিয়া তারই জ্বলন্ত নিদর্শন এই শহরের আনাচে কানাচে আমি এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এইটাই চেরনিহিভ শহরের সেকেন্ডারি স্কুল আমি দাঁড়িয়ে আছি সেই স্কুলের বাস্কেটবল কোর্টে যেখানে একসময় বাচ্চারা খেলাধুলো করত রুশ বাহিনী যখন চেরনিহিভ শহরকে ঘিরে ধরে তখন টানা দু সপ্তাহ এই চেরনিহিভ শহরের ওপরে আর্টিলারির গোলা দিয়ে হানা চালানো হয় এবং এয়ারক্রাফট থেকে রকেট হানা চালানো হয় রাশিয়ার হামলায় এভাবেই ইউক্রেনের একের পর এক স্কুল ধ্বংস হয়ে গেছে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে কোথাও কোথাও স্কুলগুলিকে যুদ্ধপীড়িতদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছে মারিউপোলের মতো বিধ্বস্ত শহরে স্কুলের মাঠে মৃতদেহ সৎকার পর্যন্ত করতে হয়েছে ইউক্রেনীয় প্রশাসনকে রাশিয়ার হামলার মুখে ফেব্রুয়ারির গোড়া থেকে এ পর্যন্ত লক্ষাধিক শিশুকে নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে তাদের পরিবার তবে এরই মধ্যে লিভ সহ কোনো কোনো শহরে অনলাইনে ক্লাসও শুরু করেছে ইউক্রেনের শিক্ষামন্ত্রক রাশিয়ার আগ্রাসন যেভাবে ইউক্রেনের অসংখ্য স্কুল পড়ুয়াকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে তেমনই কেড়ে নিয়েছে খেলাধুলোর সুযোগ আমি এখন চেরনিহিভ ফুটবল স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছি হ্যাঁ ঠিক শুনেছেন এটাই একটা ফুটবল স্টেডিয়ামের গ্যালারি এখন শহরের বিখ্যাত ফুটবল ক্লাব বেসনা চেরনিহিভের হোম গ্রাউন্ড এটা একাংশে ছিল লাইব্রেরি কিন্তু রাশিয়ার বায়ুসেনার হামলায় ধ্বংস হয়ে গেছে এই স্টেডিয়াম চেরনিহিভের অলিম্পিক স্পোর্টস ট্রেনিং সেন্টারটিও ধূলিস্যাত হয়ে গিয়েছে রাশিয়ার আক্রমণে ভেঙে চুড়ে যাওয়া স্টেডিয়ামের চারপাশটা একবার ঘুরে দেখার কথা বলতেই সটান না বলে দিলেন আমাদের গাইড আমরা যখন প্রথম ইউক্রেন এসেছিলাম তখন মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের সময় নানান রকমের নির্দেশ দেওয়া হয় আমাকে এবং তার মধ্যে একটা ইনস্ট্রাকশন খুব পরিষ্কার করে বলা হয় যে 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 জায়গায় রুশ বাহিনী আছে অথবা ছিল সেই সব জায়গায় যদি আমি যাই তাহলে যেন নরম মাটিতে পা না রাখি অর্থাৎ মানে এমন কোনো জায়গায় পা না রাখি যেখানে কংক্রিট নেই ঠিকঠাক কংক্রিটের জমি যেন সেইখান দিয়ে হাঁটাচলা করি কারণ ল্যান্ডমাইনের ভয় মনে পড়ে গেল সামনে কাতার ফুটবল বিশ্বকাপ তাতে সুযোগ পেতে লড়ে যাচ্ছে ইউক্রেন পৌঁছে গিয়েছে কোয়ালিফায়ার প্লে অফেও সামনে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু যুদ্ধের কারণে নিজের দেশ ছেড়ে স্লোভেনিয়ায় তার প্রস্তুতি সারতে হবে আলেকজান্ডার জিনচেঙ্কো রোমান ইয়েরেমেচুকদের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এটাও তো তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই বেলারুশ রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তবর্তী শহর চেরনিহিভ থেকে সৌমিক সাহা এবিপি আনন্দ